সাবস্ক্রাইব করুন বিডি এন্টারটেইনার এসপিজি চ্যানেলকে, এন্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আমাদের ভিডিও সবার আগে পাবার জন্য। এটা সম্পূর্ণ ফ্রি। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম, সেটা হচ্ছে ওয়াইফাই নিয়ে আমি ভিডিওটা করব। আমার টাইটেলটা দেখে সবাই বুঝতে পারছেন যে আমি কী নিয়ে আলোচনা করব। আর বেসিক্যালিভাবে যেই সব যেই জিনিসটা আমি আপনাদের দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যখন ব্রডব্যান্ড লাইন নেই, যখন আমরা ব্রডব্যান্ড লাইন নেই, লাইনটা নেওয়ার পরে আমাদের একটা মানে আমরা জানি না কীভাবে সে তারা কানেক্ট করে দেয়। আমরা লাইনের মাধ্যমে, তারের মাধ্যমে ব্রডব্যান্ড রাউটারে কানেক্ট করি। কানেক্ট করার পর আমাদের এই মোবাইলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা একটা কনফিগার করে দেয়। তো বেসিক্যালিভাবে কনফিগারটা হচ্ছে আপনার, ধরেন কনফিগারটা কিছুই না, জাস্ট তারা কিছু ইউজার নেম বসায় দেয় আমাদের। তো ইউজার নেম বসায় দেওয়ার কারণে আমাদের এই ওয়াইফাইটা চলে। তাছাড়া যদি ইউজার নেম যদি তারা না বসায় দেয়, দেখা যাচ্ছে লাইন লাগিয়ে দিল কিন্তু সেটা চলবে না। আর ইউজার নেম দেখা যাচ্ছে তারা ইচ্ছা করলে ব্লক করে দিতে পারবে আপনি ইউজার নেম থেকে। আজকে আমি দেখাবো কীভাবে আপনি ইউজার নেম যদি জানা থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো ওয়াইফাই লাইনে লাইন টানা থাকলো, সেক্ষেত্রে আপনি যেখানে যাবেন আপনার ইউজার নেম আপনি দিয়ে চালাতে পারবেন, আপনার ওয়াইফাইটা আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন। তো সেটা কীভাবে করবেন সেটাই আজকে আপনাদের দেখাবো। তো আমার ভিডিওটা মনো সহকারে বা মনোযোগী দিয়ে দেখেন। আমরা একটা কাজ করব, আমরা একটা যে কোনো ব্রাউজারে চলে যাব। সো আমি একটা ব্রাউজারে চলে যাচ্ছি। সো আমি ইউসু ব্রাউজারে চলে যাচ্ছি। তো আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন, সমস্যা নেই। সো আমার রাউটারটা হচ্ছে টেন্ডার রাউটার, তিন এন্টিনিয়ার রাউটারটা। বেসিক্যালিভাবে এই রাউটারটাই মনে হয় আপনার ইউজার নেম পাসওয়ার্ডটা দেখা যায়। সো বেসিক্যালি অন্য কোনো ইউজার নেম পাসওয়ার্ডটা দেখা যায় না। তো আমি এখানে যা টাইপ করবো, 192.68.0.1। সো এই আইপিটা সবার ক্ষেত্রেই লাগে। আইপিটি দিয়ে আমরা আমাদের রাউটার অ্যাডমিন প্যানেলে ঢুকতে পারি, আমাদের ওখানে যেয়ে আমরা রাউটার পাসওয়ার্ডটা সংগ্রহ করতে পারি। সো এখানে আমি ব্রাউজারগুলো গদিয়ে বদিয়ে দেবো। গদিয়ে দেওয়ার পর এরকম একটা আইকন চলে আসবে। সো আমার রাউটারটা হচ্ছে টেন্ডা। সো টেন্ডার সিস্টেমটা কিন্তু একটু ভিন্ন ধরনের, সব রাউটার আবার এরকম আসে না। তো টেন্ডার ক্ষেত্রে এরকম আসে, তো ধরেন এখানে ইংলিশ, তো সো পাসওয়ার্ডটা দিতে, পাসওয়ার্ডটা এখানে আপনার প্রথম অবস্থায় অ্যাডমিনই থাকে টেন্ডার রাউটারের। সো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করেছি দেখে আমার অ্যাডমিনটা চলে গেছে, সেক্ষেত্রে আমার এরকম কনফিগারটা চলে আসে এখানে। এখানে আমার পাসওয়ার্ডটা আছে, সো আমার পাসওয়ার্ডটা সেভ করাই আছে। তো আমি এখানে লগ ইন দেবো, লগ ইন পর সাথে সাথে আমার এই রাউটারে আমি প্রবেশ করে যাব। সো রাউটার, সরি ভুল আসছে এখানে, পাসওয়ার্ডটা অনেক কিছু হবে। পাসওয়ার্ডটা আমি আবার টাইপ করছি। পাসওয়ার্ডটা আমি টাইপ করার পর আমার আমি রাউটারে প্রবেশ করছি। দেখা যাচ্ছে এখানে কানেক্ট টু ইউর অ্যাক্সেস দ্য ইন্টারনেট। তো এখানে দেখছেন আমার এই ওয়াইফাইতে কজন কানেক্টেড আছে বা কজন চালাচ্ছে, সেক্ষেত্রেও আপনি দেখতে পারবেন এখান থেকে। তো মেইন বিষয়টা হচ্ছে কীভাবে আপনি ইউজার নেম দিয়ে আপনার এই আপনি পাসওয়ার্ড ছাড়াও কানেক্ট করতে পারবেন, বা আপনার লাইন টানা থাকবে কিন্তু আপনার কনফিগার তারা যদি নাও দেয়, সেক্ষেত্রে আপনার যদি জানা থাকে সেক্ষেত্রে আপনি কানেক্টেড করে নিতে। সেটা হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদের, ধরেন কেউ ব্রডব্যান্ড লাইন নিল, তো লাইন নিল, সেক্ষেত্রে আপনি দেখেন তারের মাধ্যমে আপনি একটা বাসায় লাইন নিয়ে আসলেন। ধরেন লাইন নিয়ে আসার পরে আপনি দেখা যাচ্ছেন তার, তো লাইন নিয়ে আসলেই তো আর চলবে না, কারণ তারা তো একটা ইউজার নেম বসাই দিবে। সো সবাই তো আর ইউজার নেম বা পাসওয়ার্ডটা জানে না, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন যে লাইনটা এনে নিয়ে আসলেন, তারপর আপনি ইউজার নেমটা জানা থাকলে আপনি রাউটারের এই মডেলের রাউটারের কীভাবে করবেন। ধরেন এখানে আমি এখানে চলে যাব, এখানে তিনটে আইকন আছে, এখানে ক্লিক করার পর সাথে ইন্টারনেট সেটিং। তো আমার রাউটার এরকম আপনাদের ধরনের ক্ষেত্রে, এখানে দেখেন তারা প্রথমে সেটিংটা করে, এখানে কয়েকটা অপশন আছে PPOE এবং, সো আমরা প্রথম যে অপশনটা আছে এটাই যাবো, ওকে দিয়ে দেবো। এই দেখেন এখানে ইউজার নেম Raju135। তারপর পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখা যায় না, সব রাউটারে দেখা যায় না, কিন্তু এই রাউটারে দেখা যাবে। তখন আমি একটা টাইপ করবো। সো আমার এখানে পাসওয়ার্ডটা অন্য আসতেছে, সো পাসওয়ার্ডটা এটা হবে না, এই যে ইউজার নেমটা হবে এটা, সরি দেখাচ্ছি আমি, Raju135। পাসওয়ার্ডটা হবে এটা, দেখেন Raju135, এটা হলো আমার ইউজার নেম। এই ইউজার নেমের মাধ্যমে চলে, তো
পাসওয়ার্ডটা অনেকের ক্ষেত্রে দেখা যায় না, কিন্তু এই মডেলের রাউটারের পাসওয়ার্ডটা দেখা যায়। ধরেন এইটা এখন ধরেন আপনার, ধরেন আপনি লাইন নিয়েছেন, ব্রডব্যান্ড লাইন, ইউজার নেম জানেন না, সেতে সেক্ষেত্রে আপনি এই রাউটার হলে আপনি ইউজার নেমগুলো দেখতে পারেন। ইউজার নেম জানা থাকলে, ইউজার নেম জানা থাকলে দেখা যাচ্ছে সেক্ষেত্রে আপনি ধরেন আপনার রাউটারটা রিপোর্ট দিলেন, নতুন করে আপডেট দিলেন, বা আপনার রাউটারটা পাসওয়ার্ড ভুলে গেলেন বা এই রিপোর্টে ক্লিক করলেন, নতুন করে রিসেট দিলেন, সেক্ষেত্রে তারপরে লোক আপনাকে দরকার পড়বে না, আপনি নিজে নিজেই এই আপনার রাউটারটা কনফিগার করতে পারবেন। কনফিগার সিস্টেমটা হচ্ছে যেরকম, ধরেন এই যেখানে ইউজার নেম আর পাসওয়ার্ড, এটা দিলে অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। সো এটা ধরেন আমার ডিস্টার্ব, সো আমার এখন নেটটা চলতেছে, আমি দেখবো আমি কিছু ইউজার নেম জানি ওর এই ব্রডব্যান্ডের। সো আমি এখানে আমি কিছু ইউজার নেম দিয়েছি, আমি 34 লাগাই দিব। সো এটা একটা সিরিয়াল হয়, আপনারা ধরবেন ডোনেট সেভ 34 হয়, 35 আমার ইউজার নেম বেসিক্যালি। তারপর আমি দেখেছি যে ওর এই সিরিয়ালে আরও অনেক ইউজার নেম আছে, সেক্ষেত্রে আমি ওটা দিয়েও কানেক্ট করে জানতে পারবো। যদি সে যদি নাও আসতে পারে, অনেক ক্ষেত্রে দেখেছে যে আমরা আসি, লাইটের প্রবলেম থাকে, ভাই আসবেন কখন, ভাই আমার আমাদের ব্রডব্যান্ড লাইনটা ঠিক করে দিয়ে যান। তো আপনারা যদি এই এত কষ্ট করতে পারেন, আপনারা নিজের নিজের ইউজার নেম জানা থাকলে নিজেরই রাউটার কনফিগার। সো আমি 134 দিয়ে আমি আবার কানেক্ট করে দেখাবো, দেখবেন আমার কানেক্টেড হয়ে যাবে। তো আমার ইউজার নেম ছিল 135। তো দেখেন আমি কিন্তু আরও ইউজার নেম জানি তার, সেক্ষেত্রে দেখেন আমি অন্য কারো ইউজার নেম, রাউটারের ইউজার নেম যে লাইন দিয়ে চলছে সেটা দিয়ে আমি নেট চালাতে পারবো। দেখবেন একটু ওয়েট করেন, দেখেন এখন কিন্তু আমার এখানে রিবোর্ডিং প্লিজ ওয়েট মানে নতুন করে কনফিগার হচ্ছে, একটু ওয়েট, চলে আসবে, সমস্যা নেই। দেখেন নতুনভাবে কানেক্টেড হলো। সো আমি নতুনভাবে এটা কনফিগার করে নিলাম, নতুন একটা কনফিগার হয়েছে, দেখবেন আমার নেট কিন্তু চলছে। তাহলে একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আমার কিন্তু ওই কনফিগারটা মারার পরে, দেখেন একটু ওয়েট করেন, চলে আসবে। আচ্ছা সমস্যা নাই, একটু ওয়েট করেন, এখানে আমি ক্লিক করার পর আমি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে চলে যাওয়ার পর ব্রাউজারে যাবে, আমি আবার আমার রাউটারে ঢুকছি। আমি আবার রাউটারে প্রবেশ করলাম, এখন আমার আইপিটা অন্য। দেখেন ফিল প্লিজ কনফার্ম ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, ট্রাই অ্যাগেন। ইউজার নেমটা ভুল হচ্ছে, সো আমি ইউজার নেমটা ভুল দেওয়ার কারণে কিন্তু আমার এখন নেট চলছে না। সো আপনাদের আমি দেখাচ্ছি যে আমার ইউজার নেম আমি ভুল দিয়েছি ওখানে। সো আমার ইউজার ছিল 135, আমি দিয়েছি 134, সেক্ষেত্রে এই ইউজার নেমটা কাজ করতেছে না। আমি 135 কাজ করে দেখাবো, আমি 35 যখন দিব তখন আবার আমার নেটটা চলবে। সো আমার একটা জানা ছিল ইউজার নেম 135 34 কাজ করতেছে, ওইটা আপনি 34 33 হতে পারে, সেটি ইউজার নেম জানা থাকলে আপনি এই যে কোনো এই রাউটার থেকে কানেক্ট করতে পারবেন। দেখেন আমি ইন্টারনেট সেটিং যাচ্ছি, আমার কিন্তু নেটটা চলতেছিল না। সো এখানে আমি 135 দিয়ে দেবো, দেখেন এটা একটু অন্য আসে এই মোবাইলটায়। দেখেন এখানে আমি 135 দিয়ে দেবো, আগে করতে হবে, দিয়ে দিলাম 135। তো এখন দেখবেন 135 আমি ইউজার নেমটা দিয়েছি, পিপিআইটাও আছে, দেখবেন তখন চলতেছিল নেট। এখন আমি দেওয়ার সাথে সাথে দেখবেন আমার নতুন করে কনফিগার হয়ে যাবে। তো বেসিক্যালিভাবে যারা জানেন না যে রাউটার কনফিগার করে, বা অনেকের ক্ষেত্রে নতুন রাউটার আনে ইউজার নেম, রাউটার নষ্ট হয়ে গেলো তো নতুন করে কনফিগার মারতে হবে, লোক ফোন দিতে হবে, কত টেনশন, বা এরা কোনো টেনশন করতে হবে না। সো আপনারা দেখবেন যখন তারা রাউটারে দিয়ে দেখবেন দরজার সামনে লিখে দিয়ে দেয় তারা ইউজার নেম, তাদের ক্ষেত্রে মনে রাখার জন্য। সেক্ষেত্রে আপনি জেনে নিলে আপনি নিজে নিজেই সব করতে পারবেন, ইউজার নেম দিয়ে আপনি আপনার রাউটারটা নিজে কনফিগার করতে পারবেন, ইচ্ছা মতন যারা তারা ব্লগও দিতে পারবেন, আবার যেখান থেকে সেখানে কানেক্ট করতে পারবেন। আরেকটা টিপসও দেখা দিয়েছি কিংবা আপনি যেখান থেকে যে কোনো লাইন নিয়েও চালাতে পারবেন ইউজার নেম, আপনি ইচ্ছে এক লাইন থেকে 10 লাইনও দিতে পারবেন। তো একটু ওয়েট করেন, কানেক্টেড হয়ে যাবে আশা করি, লং টাইম ভিডিওটা হয়ে যাচ্ছে, আমি শর্টকাট করতে চেয়েছিলাম, তারপর আমি একটু নেটের ঝামেলার কারণে। তো দেখেন আমি আবার আমার এইয়ে চলে যাব, এখানে আমার ইউজার রিফ্রেশ দিয়ে দিলাম, তো আমার আবার চলে আসলো। তো এটা এর একটু ভুল আসে, এটা সেভ করা ছিল, তো এই কারণে আমার নতুন করে আবার এই পাসওয়ার্ডটা দিতে হবে। দেখেন আমি পাসওয়ার্ডটা দিচ্ছি, আমি আমার রাউটারে প্রবেশ করতেছি, দেখেন তখন কিন্তু আমি যে ইউজার নেমটা দিছিলাম ওই ইউজার নেমটা ভুল ছিল, সে কারণে এখানে কনফিগারটা ঠিক ছিল না, সে কারণে আমার নেটও চলতেছিল না। কিন্তু দেখেন এখন আমি ইউজার নেমটা বসাইছি, এখানে এখানে সবুজ চলে আসছে,
ইন্টারনেটে ছেড়ে নিয়ে যাবো, এখানে বসাই দিস ওটা চলে আসে। সেক্ষেত্রে যদি আমি আরও জানি এটার এই ইউজারনেম যেটিগুলো কাজ করে যারা আশপাশে লাইন নিছে, সেক্ষেত্রে ওই ইউজারনেমটা তাদের যাদের তাহলে আপনি 512 MBPS নিছেন, তো আপনার আশেপাশে আছে 10 MBPS 3 MBPS আপনার স্পিড বেশি, সেক্ষেত্রে আপনি তাদের ইউজার বসেই আপনি ফ্রি স্পিড পাবেন আনলিমিটেড, এটাও করতে পারবেন আপনি, এটাও করা যাবে। আর হচ্ছে যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি আরেকটা ক্ষেত্রে দেখাতে আপনি ইন্টারনেটও চালিয়ে দেখাচ্ছি, দেখেন ইন্টারনেটও চলবে। আমি ইউটিউবে চলে গেলাম, ইউটিউবে চলে যাবে। আর আমাদের যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি আমার ইউটিউব চ্যানেল নিয়ে যাচ্ছি, আমাদের চ্যানেলটা যারা জানেন না কীভাবে সাবস্ক্রাইব করবেন সেটা আমি দিয়ে দিচ্ছি। এখানে যাবেন, এই টাইপ করবেন, এটা লিখবেন, লেখার পরে এরকম একটা আইকন চলে আসবে। এখানে আইকন আসার পরে আপনি এখানে ওয়েট করে এখানে দেখেন আমার সাবস্ক্রাইব করেছে, আমি আনসাবস্ক্রাইব করে দেখাচ্ছি। দেখেন এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন আপনার অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে, তখন অবস্থায় লাল থাকবে, তো সাবস্ক্রাইব হয়ে গেলে এরকম সাদা হয়ে যাবে আর বেল আইকনে ক্লিক করে দেবেন। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে, অবশ্যই একটি লাইক এবং শেয়ার করতে বলবেন না। আজকের জন্য বন্ধুরা এতটুকুই।